তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো দেখবেন যে কেউ যখন আমাদের মোবাইল ফোনটি কিছুক্ষণ ব্যবহার করার জন্য চেয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা মোবাইল ফোনটি দিয়ে দিই। অথবা বাড়ির ফ্যামিলির কেউ যদি মোবাইল ফোনটি কিছুক্ষণ ব্যবহার করার জন্য চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা মোবাইল ফোনটি দিয়ে দিতে বাধ্য হয়ে যাই। সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই সমস্যার মধ্যে পড়ে যাই, কারণ আমাদের মোবাইল ফোনে অনেক গুরুত্বপূর্ণ পার্সোনাল ইনফরমেশন থাকে যেগুলো চায় না যে আমরা তারা দেখে ফেলুক। তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটু প্রবলেম ফেস করি। বাট আজকের এই ভিডিওতে মোবাইল ফোনের এমন একটি সেটিংস দেখাবো যে সেটিংসটি করার পর এবার যদি মোবাইল ফোনটি কেউ ব্যবহার করার জন্য চেয়ে থাকে, সে যদি ইউটিউবে ভিডিও দেখার জন্য মোবাইল ফোনটি চেয়ে থাকে, তাহলে কিন্তু সে শুধুমাত্র ইউটিউবে ব্যবহার করতে পারবে। ইউটিউবের বাইরে সে অন্য কোনো অ্যাপস কখনোই ব্যবহার করতে পারবে না। সে যে অ্যাপসটি ব্যবহার করতে চায় সে শুধুমাত্র ওই অ্যাপটি ব্যবহার করতে পারবে, এর বাইরে অন্য কোনো কিছু করতে পারবে না। এক কথায় ওই অ্যাপটি বাইরে সে কখনোই বেরোতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু আপনি এবং আপনার মোবাইল ফোন পুরোপুরিভাবে সেফ থাকবে। তো আপনি যদি এই গোপন কাজটি আপনার মোবাইল ফোনে করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে আসবেন। নিচে আসার পরে এখন আপনি কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। গাইস, দেখুন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি মোবাইল ফোনে এটি অন করবেন। তো এটি অন করার জন্য আপনাকে ফার্স্ট একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন সেটি আমি একটু পরে দেখিয়ে দেবো। তো অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর এখন আপনি খুব সহজেই এই কাজটি করতে পারবেন। তো এখন আপনি স্টার এখানে ক্লিক করবেন। স্টারে ক্লিক করার পর এখন আপনি অবশ্যই এখানে একটি পাসওয়ার্ড এন্টার করবেন, যে পাসওয়ার্ডটি শুধুমাত্র আপনি ছাড়া কেউ কখনোই জানতে পারবেন না। তো এখন আমি জাস্ট একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন আপনি এন্টার এখানে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করার পরে এখন আপনি কিট মোড চাইল্ড লক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন আপনি মোবাইল ফোনের ব্যাক বাটনে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখন আপনি এখানে তিনটি অপশান পেয়ে যাবেন। এখন আপনি চুজ অ্যাপ এখানে ক্লিক করবেন। তারপর এখন আপনি আবার ওই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। তো এখন আমি জাস্ট ওই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন আপনি এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করার পর দেখবেন যে আপনার মোবাইল ফোনের সমস্ত অ্যাপগুলো এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু মোবাইল ফোনের সমস্ত অ্যাপ এখানে শো করছে। তো এখন আপনি সে যে অ্যাপসটি ব্যবহার করতে চাই সে অ্যাপটি এখান থেকে সিলেক্ট করবেন। তো এখন আমি জাস্ট মাত্র এখান থেকে দুটি অ্যাপস সিলেক্ট করব। এখন আমি এখান থেকে ফেসবুক এবং ইউটিউবটি সিলেক্ট করব। তো সিলেক্ট করার জন্য এখন আপনি জাস্ট অ্যাডে ক্লিক করবেন। তারপর দেখবেন যে এই অ্যাপগুলো এখান থেকে সেট হয়ে যাবে। তো এখন আপনি জাস্ট ব্যাকে আসবেন, তাহলে দেখবেন যে মোবাইল ফোনে দুটি অ্যাপস সিলেক্ট হয়ে যাবে। তো এখন সে শুধুমাত্র এই দুটি অ্যাপস ব্যবহার করতে পারবে, এর বাইরে কোনো কিছু করতে পারবে না। তো এখন সে যদি ইউটিউবটি ওপেন করে, তাহলে কিন্তু সে শুধুমাত্র ইউটিউবটি ব্যবহার করতে পারবে, এর বাইরে কোনো কিছুই করতে পারবে না। এখন সে যদি ব্যাক করে, তাহলে কিন্তু সে কখনো ইউটিউবের বাইরে আসতে পারবে না। আবার যদি সে মোবাইল ফোনের হোম বাটনে ট্যাপ করে, তাহলে কিন্তু সে কখনো ইউটিউবের বাইরে আসতে পারবে না। আবার সে যদি রিসেন্ট বাটনে ট্যাপ করে সমস্ত অ্যাপস ক্লিয়ার করে দেয়, তারপরে কিন্তু সে কখনোই ইউটিউবের বাইরে আসতে পারবে না। তো এখন কথা হলো, এখন আপনি কীভাবে মোবাইল ফোনটি আগের মতো করবেন বা কীভাবে আপনি এটি ক্যান্সেল করবেন, এটি করার জন্য এখন আপনি মোবাইল ফোনের ব্যাক বাটনে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখন আপনি কোয়াইট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন আপনি অবশ্যই ওই পাসওয়ার্ডটি এখানে এন্টার করবেন। তো এখন আমি জাস্ট পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন আপনি এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করার পরে এখন আপনি আবার কোয়াইট এখানে ক্লিক করবেন। কোয়াইটে ক্লিক করার পরে এখন আপনি টাচ WIZ হোম এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন যে মোবাইল ফোনটি আগের মতো হয়ে যাবে। এইভাবে আপনারা খুব সহজেই মোবাইল ফোনটিকে প্রোটেক্ট রাখতে পারবেন। তো এখন আমি দেখাবো যে কীভাবে আপনি এই অ্যাপটিকে ইনস্টল করবেন। অ্যাপটিকে ইনস্টল করার জন্য এখন আপনি প্লে স্টোরটি ওপেন করুন। প্লে স্টোরটি ওপেন করার পরে এখন আপনি সার্চ বক্সে টাইপ করে লিখবেন যে কিট মোড অন, তাহলে কিন্তু আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো আপনি অবশ্যই এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন, তারপর আপনি খুব সহজেই মোবাইল ফোনে এই ইউনিক কাজটি করতে পারবেন। তো এই ছিল আজকের একটি ভেরি ইউজফুল ভিডিও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। অ্যান্ড সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।